রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি জিয়া রহমান, তোমাদের বরাবরের মতো যে পরিসংখ্যান ক্লাসগুলো আমরা পরিচালনা করেছিলাম তারই অংশ হিসাবে আজকে সেই ক্লাসটা পরিচালনা করব। আশা করছি এর আগ পর্যন্ত তোমরা ক্লাসগুলো দেখেছো, যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নেবা, যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমাদের কাছে এখন পরিচিত হয়ে গেছে। আর যদি যাদের কাছে এখনও পরিচিত না, তোমরা প্রথম পেজ থেকে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ঠিক আছে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই জায়গাটায় আমরা চলে যাই। খেয়াল করে দেখো, আজকে আমরা যে দ্বিতীয় পত্র নিয়ে যেটা আলোচনা করছিলাম পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের, অর্থাৎ সম্ভাবনা, যেটা একটা বড় অধ্যায়, সেটার আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা এখানে আলোচনা করব। তাহলে এখন আমরা সেই ক্লাসটাই চলে যাই। একটু খেয়াল করে দেখো, আজকে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে যেটা আছে আমার ফ্যাক্টরিয়াল বা গৌণিকের ধারণা, কারণ আমরা পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে তোমার গৌণিক বা ফ্যাক্টরিয়াল, বিন্যাস এবং সমাবেশ। তাহলে এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমরা সামনে সম্ভাবনা, সম্ভাবনা যে বিন্যাস সেগুলোর ক্ষেত্রে খুবই আমার এগুলো কাজে লাগবে, সেই জায়গাগুলোকে আমরা একটু আজকে আলোচনা করব। তাহলে ঠিক আছে, আমরা প্রথমে গৌণিক বা ফ্যাক্টরিয়াল সেটাকে একটু দেখে নেই। খেয়াল করো, যদি আমার এন একটা পূর্ণ ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ সেটা একটা ধনাত্মক সংখ্যা, অবশ্যই ঋণাত্মক হওয়া যাবে না। যে সংখ্যাটা আমরা জানি এন থেকে এক পর্যন্ত নিম্নক্রমে যদি সাজানো হয়, তাহলে সকল পূর্ণ সংখ্যার গুণফলকে আমরা এন এর গুণিত বলি। অর্থাৎ এন থেকে এক পর্যন্ত সাজালে যতগুলো নিম্নক্রমের মান পাওয়া যাবে, নিম্নক্রম মান বলতে আমরা কি, প্রথম মানটা যদি এন হয় তার নিচের মানটা কি এন মাইনাস ওয়ান, যদি তার পরেরটা হয় তাহলে এন মাইনাস টু, যদি তার পরেরটা হয় তাহলে এন মাইনাস থ্রি, তার পরেরটা হলে এন মাইনাস ফোর। অর্থাৎ এন হচ্ছে আমার সর্বোচ্চ মান থেকে এক এক করে কমবে। আরও সহজ করে দিই, যদি আমার দশটা এন এর মান হয় তাহলে এখানে আমার কি হবে, দশের মান হবে সর্বোচ্চ, তারপর কি দশ মাইনাস এক কত হয় নয়, তারপর কি দশ মাইনাস দুই কত হয় আট, তারপর দশ মাইনাস তিন কত হয় সাত, অর্থাৎ দশ নয় সাত ছয় পাঁচ চার, এভাবে কি এক পর্যন্ত আমার মানটা চলে আসবে। তাহলে সেই ধরনের মানকে আমরা কী বলি, গৌণিক বা ফ্যাক্টরিয়াল। এখানে অবশ্যই মাথায় রাখবা ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে কখনো শূন্য আসবে না। এটা শূন্য যখন ফ্যাক্টরিয়াল হয়ে যায় তাহলে সেই শূন্য ফ্যাক্টরিয়াল মানটা কিন্তু তোমার ওয়ান, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা ওয়ান হয়। তাহলে আমরা স্বাভাবিকভাবেই একটা সংকেত কিন্তু ফ্যাক্টরিয়ালে ব্যবহার করি। খেয়াল করো, এই যে আমি দেখে রাখছি এখানে কি, এই যে এন ফ্যাক্টরিয়ালটা দেখো অনেকটা এন শেপ নিচের দিকে টেনে দেওয়া হয়েছে, অথবা খুব ছোট করে একটা ফ্যাক্টরিয়াল দেওয়া হয়, কি হয় একটা তোমার যে জিজ্ঞাসা তোমার এক্সক্লেমেটরি যে সাইনগুলো যেগুলো থাকে সেইগুলো আশ্চর্যবোধক, সেই রকম অনেকটা উপরে দিয়ে নিচে একটা ফুটা দিলে সেটা কিন্তু আমরা ফ্যাক্টরিয়াল সাইন হয়ে যায়। দুইভাবে ফ্যাক্টরিয়ালটা ব্যবহার করা হয়, এখানে দুইটাই দুই রকমের উদাহরণ রাখা হয়েছে, তোমরা এটা দেখতে পারবা। তাহলে এখানে সূত্রটা দেখো, এন ফ্যাক্টরিয়াল, তাহলে এন এন থেকে কি মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, অর্থাৎ মানগুলোকে পূর্ণ সংখ্যাটাকে আস্তে আস্তে কমছে আসছে, কমতে কমতে এটাকে শূন্য পর্যন্ত তোমার কি নামতে হবে। তাহলে এখানে আমি যখন পাঁচ ফ্যাক্টরিয়াল করব, পাঁচ তারপর নিচেটা কি পাঁচ মাইনাস এক, পাঁচ মাইনাস দুই, পাঁচ মাইনাস চার পর্যন্ত আসবে, তাহলে পাঁচ মাইনাস পাঁচ কিন্তু এখানে আমার আসবে না। অর্থাৎ যে ফ্যাক্টরিয়ালটা যে পর্যন্ত থাকবে ঠিক তার আগ পর্যন্ত শেষ হয়ে যাবে। এই জন্য এন ফ্যাক্টরিয়াল যখন থাকবে এন থেকে শুরু করে দেখো এনের আগ পর্যন্তই কিন্তু সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এইটা আমরা যোগ করলে হয়ে যাচ্ছে। অর্থাৎ কিছুই না, পাঁচ ফ্যাক্টরিয়াল মানে আমরা পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক, এক পর্যন্ত চলে আসবে। অর্থাৎ যে সংখ্যার ফ্যাক্টরিয়াল থাকবে সেইটা থেকে শুরু করে নিম্ন ইন্টিজার নাম্বার যেটা আমরা বলি পূর্ণ সংখ্যা সেটা একদম এক পর্যন্ত চলে আসবে। একইভাবে তিন ফ্যাক্টরিয়াল হলে তুমি সূত্র বসাও, দেখো তিন দুই এক হয়ে যাচ্ছে ছয়। চার ফ্যাক্টরিয়াল করো, সূত্র দেখো, আট ফ্যাক্টরিয়াল করো, আট মাইনাস এক, আট মাইনাস দুই, এভাবে কি আট মাইনাস সাত, অর্থাৎ আট থেকে সাত থেকে ছয় পর্যন্ত এভাবে চলে আসবে ফ্যাক্টরিয়াল। তাহলে এই ফ্যাক্টরিয়ালটা আমরা করতে পারি, আর জিরোর ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল মানটা ওয়ান হবে।
তাহলে অবশ্যই আমরা এভাবে বের করব, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে বের করব। কিন্তু আমরা জানি এটা ক্যালকুলেটরে বের করা যায়, যেহেতু অন স্ক্রিনে সেটা সম্ভব হচ্ছে না, এবং ক্যালকুলেটরের ভিন্নতার কারণে কোনো কোনো ক্যালকুলেটরের মেনুটা আলাদা থাকে, এই জন্য কোনো বিশেষ স্পেসিফিক সেই জায়গাটা দেখাতে চাচ্ছে না। তোমরা ক্যালকুলেটরে এই জায়গাটা ফ্যাক্টরিয়ালটা দেখে তোমরা সংখ্যাটা লিখে ওই ফ্যাক্টরিয়াল যেখানে আছে সেটা টিপে সমান দিয়ে দাও, সেটা পেয়ে যাবে। অনেক সময় এটাকে সরাসরি না থাকলে নিচে থাকতে পারে, সেই ক্ষেত্রে শিফট লিখে যে বা ক্যালকুলেটরের নিচে তোমার এন ফ্যাক্টরিয়ালটা আছে শিফট দিয়ে যদি নিচে লেখা থাকে সেই সংখ্যাটা টিপে সমান দিয়ে দাও, দেখো যে তোমার কি ফ্যাক্টরিয়াল মানটা চলে আসবে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটরে কিন্তু ফ্যাক্টরিয়াল করতে পারি। এবার আসো, সেটা হচ্ছে বিন্যাসের ধারণা, যে আমরা ফ্যাক্টরিয়াল শেষ করলাম, এবার বিন্যাসটাকে বা কম্বিনেশন। তাহলে এখানে দেখো বিন্যাস এবং সমাবেশ, যেটা সমাবেশ কম্বিনেশন আর বিন্যাস, এটা সেটা হচ্ছে বিন্যাসটা হচ্ছে কতকগুলো বস্তু বা উপাদান, এক বা একাধিক বা সবকটি নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করে ভিন্ন ভিন্নভাবে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকেই বলা হয় বিন্যাস। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে বিভিন্নভাবে সেটাকে যতভাবে সাজানো যায়, একটা নিতে পারি, দুটো নিতে পারি, আবার সবগুলোও একসাথে নিতে পারি, তাহলে এইগুলো নিয়ে আমরা যতভাবে সাজানো যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে বিন্যাস। খেয়াল করো বিন্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু সাজানোটাই মুখ্য বিষয়। আমি যদি এক দুই তিনকে সাজাতে চাই দুটো করে, তাহলেই দেখো এক দুই হতে পারে, আবার উল্টো করে কিন্তু দুই একও হতে পারে, এক তিন হতে পারে, আবার তিন উল্টো করে কিন্তু তিন একও হতে পারে, দুই তিন হতে পারে, আবার কিন্তু তিন দুইও হতে পারে। অর্থাৎ এখানে একই সংখ্যা প্রথমে থাকতে পারে, আবার পরে প্রথমে থাকতে পারে, পরে থাকতে পারে, পরেরটা প্রথমে থাকতে পারে, আবার কি পরেও থাকতে পারে, এইভাবে কিন্তু হতে পারে। তাহলে এখানে একটা উদাহরণ আর এ বি যেটা দেওয়া আছে, এটাকে আমরা দুটো শব্দ করে একটা বিন্যাস করে দেখি। খেয়াল করো এখানে আমরা কি দুটো করে সাজাবো, একটা হচ্ছে আর এ, আরটা কি আর বি, আরটা খেয়াল করে দেখো আর এ আর বি, পরে আমি আর বাদ দেবো আর কি এ বি। এবার আমরা উল্টো দিক থেকে আসব, সেটা হচ্ছে এ আর, তারপর কী হবে বি দে বি আর, তারপর কী হচ্ছে বি এ। তাহলে এখানে দেখো আমার একটা কী আছে, আর এ আছে, এখানে কিন্তু এ আর আছে, উল্টা আর বি আছে, আবার দেখো বি আর আছে, এ বি আছে, বি এ আছে। তাহলে এইভাবে কিন্তু আমি এটাকে দুটো সংখ্যা নিয়ে সাজালে সাজাতে পারি। আবার যদি আমি তিনটা সংখ্যাই ভিন্নভাবে সাজাই তাহলে সেটাকে কীভাবে সাজানো, আর এ বি আছে, আর একটা আমি এটাকে আগে আর লেখে কি বি এ লিখতে পারি, দেখো আবার একে আগে লিখে কি করতে পারি আর এ আর বি লিখতে পারি, আবার কি এ বি আর লিখতে পারি। অর্থাৎ এইভাবে আমি বিভিন্নভাবে দুটো বলে তিনটা বলে বা একটা বিভিন্নভাবে সেটাকে কিন্তু আমি সাজাতে পারি। তাহলে এটা হচ্ছে আমার বিন্যাস। তাহলে বিন্যাসের ক্ষেত্রে আমার খুব সহজে আমরা ক্যালকুলেটর মেনু থেকে সেটা বের করতে পারি বা একটা সূত্রের মাধ্যমে সেটা দেখতে পারি। কারণ আমরা তো তিনটা সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম, যদি দশটা সংখ্যা হয় তাহলে কোনোভাবে কিন্তু আমরা সেভাবে নিজে নিজে সেটা কিন্তু করা অনেক সময় সাপেক্ষ, অথবা সেটা করতে গেলে ভুল হবে। তাহলে এটা সূত্রটা আমরা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সেটাকে এন দিব, তারপর পি দেবো, আর যতগুলো সংখ্যা আমরা নির্বাচন করবো সেখানে আর দেবো, অর্থাৎ এন পি আর। এন পি আর যেটা আমার এখানে আমরা এখানে সাজানো নাই, আমরা সামনে অবশ্যই দেখব এন পি আর প্রবাবিলিটির ক্ষেত্রে এনটা এখানে আমার কয়টা সংখ্যা আছে খেয়াল করো, তিনটা। তাহলে এখানে আমি এই জন্য কি তিন দিয়েছি, পিটা বোঝাচ্ছে আমার এখানে হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে পারমুটেশন, যেটা ইংরেজি আর কি, এই জন্য পি ব্যবহার করা হয়। আর এখানে কয়টা করে শব্দ নিয়েছি আমরা, প্রতিবার দুটো করে নিয়েছি, তাহলে এই জন্য আর এর মান হচ্ছে আমার টু, এই জন্য থ্রি পি টু। যদি আমি এখানে তিনটাকে তিনভাবেই নিতে পারতাম তাহলে থ্রি পি টু কিন্তু আমার হতো, যদি একটা করে আমরা সংখ্যা নিয়ে সাজাতাম তাহলে থ্রি পি ওয়ান। অর্থাৎ তিনটা সংখ্যা যেহেতু আমার এখানে আছে, তিন কিন্তু আমার এখানে স্থির, আর পরিবর্তনটা আমার কী হবে আর এর মান, যেটা টু, আমি কয়টা করে সাজাবো সেই বিষয়টা কিন্তু এখানে আমার গুরুত্বপূর্ণ।
অবশ্যই এটা ক্যালকুলেটারে বের করা যাবে। ক্যালকুলেটারে তোমরা বিভিন্ন বাটনের ক্ষেত্রে আলাদা করে পি আছে, যার যার কোনো কোনোটা সরাসরি উপরে পি আছে, এনপি দেখে তুমি যদি তিন পি লেখো তাহলে তিন টিপে সেই সংশ্লিষ্ট যে মেনুটা তোমার বাটনটা থাকবে সেইটা টিপে তারপর টু টিপে সমান দেবা। আর যদি তোমার কোনো এনপিটা নিচে থাকে, অনেক সময় ভাগ এবং গুণের নিচে এটা থাকে, তাহলে যদি ভাগের নিচে থাকে শিফট লিখে প্রথমে তিন দিবা, তারপরে শিফট দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার এনপিটা বোঝাবে, তারপর টু দিয়ে ভাবে তুমি দিবা। অর্থাৎ ক্যালকুলেটারে যদি তোমার নিচের অংশে পাটনে যেটা থাকে সেটা যদি লেখা থাকে তাহলে বাটনের নিচে সেটা তুমি শিফট দিয়ে করবা, আর যদি বাটনে সরাসরি থাকে তাহলে সরাসরিটা টিপে দিয়ে সেই সংখ্যাটা দিবা। এবং মাথায় রাখবা তিন যেহেতু সেটা আগে টিপতে হবে, তারপর সেই সংশ্লিষ্ট বাটনটা, তারপর টু। তাহলে এইভাবে তুমি কিন্তু ক্যালকুলেটার থেকেও এটাকে পেয়ে যেতে পারো। তাহলে এখানে আমি সূত্রটা এখানে খেয়াল করে দেখাইছি, যেটা বলছিলাম মূল সূত্রটা আমার যদি এন উপাদান হয় এবং আর সংখ্যক যদি তোমার উপাদান থাকে তাহলে এটা কী হবে, এনপি আর, এনপি আর আমার এইটা হবে। তাহলে এখানে এনপি আরের ক্ষেত্রে যে সূত্রটা একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে অবশ্যই এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এইটা আমার কিন্তু সূত্র, এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে আর সমান যদি এন আমরা বসাই, আরের মান যদি এ, তাহলে আমের কী হচ্ছে, এন ফ্যাক্টরিয়াল এন, অর্থাৎ তিন ফ্যাক্টরিয়াল তিন থাকলে তিনই হবে। তাহলে এখানে আরের জায়গায় আমি বসিয়ে দিলাম, খেয়াল করো এন, তাহলে এন এই আরের জায়গায় বসিয়ে দিলে এটাকে জিরো হচ্ছে, জিরো ফ্যাক্টরিয়াল মান কত, ওয়ান। অর্থাৎ এই জায়গা আমার কি এন ফ্যাক্টরিয়াল থাকছে, এটা যেহেতু ওয়ান এটা আমরা বাদ দিয়েছি, সেই জন্য আমার এটাকে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল হচ্ছে। আর নিশ্চয়ই আমরা জানি এন ফ্যাক্টরিয়াল এই যে এই পাশে একটু খেয়াল করো ডান দিকে, এক দুই থেকে এন পর্যন্ত, এটা গুণফল। এইভাবে আমরা কিন্তু করতে পারি। তাহলে এখানে চার দেখানো আছে, যেমন চার ফ্যাক্টরিয়াল এইভাবে করা আছে। আর তিন পি টু যেটা আমরা আগে দেখেছিলাম সেটা কিন্তু এখানে বের করে দেখা আছে, সেটা অনুসারে তাহলে সূত্র কী হবে, এন মানে এখানে তিন, তাহলে তিন ফ্যাক্টরিয়াল অবশ্যই এন কত, তিন, আর এটা দুই, দুই ফ্যাক্টরিয়াল, তাহলে দুই মাইনাস এক, এক ফ্যাক্টরিয়াল মানে এক, এই জন্য এখানে দেখানো হয়নি। তাহলে শুধু তিন ফ্যাক্টরিয়াল আছে, তিন ফ্যাক্টরিয়াল মানে কি, এক গুণ দুই গুণ তিন, অর্থাৎ তিন গুণ দুই গুণ এক, এই পর্যন্ত হয়ে যাবে, অর্থাৎ ছয়। অথবা ক্যালকুলেটার থেকে তোমরা এটাকে করে নাও। এবার আসো বিন্যাসের কিছু প্রকারভেদ কিন্তু আমার আছে। বিন্যাস আবার দুই রকমও হতে পারে, একটা হচ্ছে পুনঃস্থাপন ছাড়া হতে পারে, আর একটা পুনঃস্থাপন সহ হতে পারে। তাহলে পুনঃস্থাপন ছাড়া যদি হয় তাহলে এখানে মানগুলো কিন্তু পুনঃস্থাপন ছাড়া হলে কোনোভাবেই রিপ্লেসমেন্ট হবে না, একটা অক্ষর ঘুরে পরবর্তীকে কিন্তু সেটাকে ওইভাবে লেখা যাবে। অর্থাৎ পুনঃস্থাপন ছাড়া বিন্যাসটা প্রত্যেকটাই কেবল একবারই ব্যবহার হবে, তার থেকে কোনোভাবেই বেশি ব্যবহার হবে না। তাহলে সেটাকে আমরা একটা ট্রি ডায়াগ্রাম অনুসারে দেখে থাকি। ট্রি ডায়াগ্রামটা হচ্ছে একটা মূল বিন্দু থাকে, সেখান থেকে অনেক শাখা প্রশাখা চলে গেলে সেটাকে আমরা ট্রি ডায়াগ্রাম বলি। তাহলে এখানে ট্রি ডায়াগ্রামটা দেখো, এ হচ্ছে মূল রেখে এখানে কি দুটো শাখা আছে, এ বি, এর পাশে বি সি আছে, আবার কি সি বি আছে, আমরা অর্থাৎ উল্টো করে দিছি, বি সি আর কি ওর পাশে হচ্ছে সি বি, আবার কি বি নিয়েছি সি নিয়েছি, এখানে সি এ নিয়েছি, এখানে কি এ সি নিয়েছি, আবার সি নিয়েছি এ বি বিএ, অর্থাৎ কোনো অক্ষরটাকে আমরা কিন্তু দুইবার নিয়ে রিপ্লেসমেন্ট করিনি। তাহলে এই ক্ষেত্রে কয়টা পুনঃস্থাপন যদি ছাড়া হয় তাহলে এখানে কি হবে, তুমি এইটা চিন্তা করো, এ বি এই এ বি সি, এ সি বি, বি সি এ, বি সি বি, এইভাবে আমরা কিন্তু পুনঃস্থাপন ছাড়া ছয়টি করতে পারি। তাহলে আমরা যেগুলো দেখো প্রবলিটি দেখালাম সেটা কিন্তু পুনঃস্থাপন ছাড়াই সেটা আমরা দেখালাম, ওই যে আমরা যদি এখানে তিনটা করে এখানে নিয়ে নিই, তিনটা বর্ণ তিনটে থেকে থ্রি পি থ্রি, সেখানে আমার কি ছয়টা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর পুনঃস্থাপন সহ যদি হয় তাহলে পূর্বে যে সংখ্যাগুলো আমরা একবার মাত্র ব্যবহার করতাম এই জায়গা কী হবে, একাধিকবার সেটা কিন্তু ব্যবহার হবে, অর্থাৎ প্রত্যেকটা শব্দ তিনটা বর্ণই তোমাকে ভিন্ন ভিন্ন বা ওই একই বর্ণ বারবার যেহেতু আসতে পারে সেজন্য তোমাকে সবগুলো বিবেচনা নিয়ে পুনরাবৃত্তি করে তোমাকে কিন্তু সেই সংখ্যাগুলো নিতে হবে। তাহলে
দেখো তিন ডায়াগ্রাম, আবার এ আছে, এসে এই আছে, এ বি আছে, আবার কি এ সি আছে, আবার এর সাথে কি এ এ আসতে পারে, এ বি আসতে পারে, এ সি আসতে পারে পরপর, তারপরে আবার এও আসতে পারে, তারপরে এর সাথে বি আসতে পারে, সি এ বি এ এ সি, দেখো যে এখানে এ বি সি এরকম, কিন্তু প্রত্যেকটা থেকে আমরা কি একটা থেকে এ বি সি ভাগ করছি, ওগুলোকে আবার কি ভাগ করছি, তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু সেই ট্রি ডায়াগ্রাম অনুসারে সেটাকে কিন্তু সাজিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, এ বি সি নেব, তার তিনটা অংশ থাকতে পারে, এর সাথে এ আসতে পারে, বি আসতে পারে, সি আসতে পারে, সেজন্য এইগুলো আমরা এ বি সি এ বি সি এ বি সি সব তিনটাই নিয়েছি। আবার পরবর্তীতে ক্ষেত্রে আমরা যেহেতু তিনটা করে সাজাবো, তাহলে আমার মানটা কিন্তু তিনটা করেই আসতে হবে, তাহলে এই পর্যন্ত আমার কি দুটো আছে, দুটো আছে, তাহলে তিনটা করলে হলে আরেকটা লাগবে, তাহলে এই এর সাথে আবার কি আমার তিনটা আসতে পারে এ বি সি, আবার বির সাথেও আমার তিনটা আসতে পারে এ বি সি, সির সাথেও তিনটা আসতে পারে, তাহলে এভাবে তিনটা করে আমি প্রত্যেকটাই সাজিয়েছি। তারপর গুণের মতো তুমি সব হিসাব করো, এ এ এ আসতে পারে, এ বি এ এ বি আসতে পারে, এ এ সি আসতে পারে, তাহলে এভাবে আমার আসতে পারে, তাহলে এটা পুনঃস্থাপন করে এই সংখ্যাগুলো আমরা পেয়ে যাই। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই বিন্যাসের ক্ষেত্রে। দেখো চারটি ভিন্ন রঙের বলকে দুইটি করে সাজালে বিন্যাসের সংখ্যা কত হবে, চারটি ভিন্ন রঙের বলকে দুইটি করে সাজালাম, তাহলে ভিন্ন রঙের বলকে দুটো করে সাজালে আমার এখানে সূত্রটা কী হবে, চারটে আছে তাহলে ফোর পি টু, কারণ এন এর মান এখানে কত ফোর, আর এর মান টু, তাহলে এন পি টু, এই সূত্র তাহলে চার এন মাইনাস টু, এটা করে দেখো বারো, বিন্যাস সংখ্যা হবে বারো, সহজ আমরা করে ফেললাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবা, একই সংখ্যা যদি তোমার কি এন পি এন হয়, তাহলে আমরা কী পেলাম এখানে দেখো, করে আমরা কিন্তু এন ফ্যাক্টোরিয়াল করলে হয়ে যাবে, একই সংখ্যা, অর্থাৎ তিন সি তিন পি তিন হলে তিন ফ্যাক্টোরিয়াল করলেই হবে, দুই পি দুই হলে পারে দুই ফ্যাক্টোরিয়াল করলেই হবে, কারণ এন পি এন আমরা কি এন ফ্যাক্টোরিয়াল সেটা আমরা দেখতে পারি। আর যদি তোমার কি থাকতে পারে, ভিন্ন ভিন্ন ধরনের বস্তু তোমার একাধিকবার থাকতে পারে, অর্থাৎ বস্তু একাধিকবার একই জিনিস বারবার থাকতে পারে এবং বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু থাকতে পারে। মনে করো আমরা যদি তিনটা তিনটা ভিন্ন ধরনের বর্ণ থাকে, তাহলে আমরা কি পি কিউ আর, তাহলে এন পি আর এর ক্ষেত্রে সেই সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখন কি হবে এন ফ্যাক্টরিয়াল উপরেও হবে, ডিভাইডেড বাই কি হবে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, যদি দুটো হয় তাহলে পি কিউ ফ্যাক্টোরিয়াল, পি কিউ যদি একটা হয় তাহলে আমরা তো পি ফ্যাক্টোরিয়াল দেব, আরও থাকলে পি কিউ আর এস সেই ফ্যাক্টোরিয়াল দেব, তাহলে অর্থাৎ এখানে পি কিউ কোনো বিষয় না, যতগুলো মান রিপিট থাকবে ততগুলো এখানে আমার নিচে একটা ফ্যাক্টোরিয়াল হবে, এটা হচ্ছে সূত্র, আমরা অবশ্যই দেখে নেই এটার প্রয়োগটা। দেখো একই সঙ্গে এখানে রিপিট দেখেছি আমি, যেমন স্ট্যাটিস্টিক শব্দটাকে কতভাবে এখানে বিন্যস্ত করব, স্ট্যাটিস্টিক শব্দটা দেখো এখানে মোট বর্ণ সংখ্যা আমার কত আছে দশটা, এর মধ্যে এস আছে কয়টা আছে খেয়াল করে দেখো, এস একটা দুইটা তিনটা, টি আছে টি দুইটা তিনটা আছে, আই কয়টা আছে দুটো আছে, অর্থাৎ আমার যে মানগুলো রিপিট আছে সেই সংখ্যাগুলো আমি এখান থেকে দেখব, তাহলে তিনটা রিপিট আছে এই জন্য আমি সূত্রটা ওইটা প্রয়োগ করলাম এন পি কিউ আর, তাহলে পি মানে প্রথম রিপিটটা কয়টা তিনটা, পরের রিপিটটা তিনটা, পরের রিপিটটা কি দুটা, এটা এলোমেলো হলেও কোনো সমস্যা নেই, তারপরে তুমি ক্যালকুলেটারে করতে পারো, অথবা এখানে ভেঙে করা হয়েছে দশ ফ্যাক্টোরিয়াল মানে দশ থেকে এক পর্যন্ত গুণফল, তিন ফ্যাক্টোরিয়াল মানে তিন থেকে এক পর্যন্ত, আবার তিন থেকে এক পর্যন্ত দুই পায় দুই গুণ এক, তাহলে যোগ দিয়ে গুণ দিয়ে ভাগ করে তুমি পঞ্চাশ হাজার চারশোটা, খুব সহজে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক শব্দটা এতভাবে বিন্যস্ত করতে পারি। একইভাবে ম্যাথমেটিক্সটা খেয়াল করো, এখানে এগারোটা বর্ণ আছে মোট, এই যে এগারোটা যেটা এনের মান, আর প্রতিবারের ক্ষেত্রে এখানে কি আমরা বলেছি, এখানে কি প্রতিবারে তিনটি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে, তাহলে তিনটা বর্ণ করে আমরা এখানে নিয়েছি, তিনটা বর্ণর জন্য সরাসরি এটা কী করছি দেখো এগারো পি থ্রি, তাহলে এগারো এইটা থেকে ভাগ করে আমরা এখানে নয়শো নব্বই,
তাহলে এখানে আমাকে কিন্তু বিন্যস্ত বলা হয়নি, পুঁথি ক্ষেত্রে আমি তিনটা করে নিচ্ছি। আর ওখানে বলেছে স্ট্যাটিস্টিক শব্দটা কতভাবে বিন্যস্ত করা যায়, তাহলে কতভাবে বিন্যস্ত করা যায় মানে এখানে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, আবার কয়টা দশটা হতে পারে। সেজন্য কিন্তু আমরা এইভাবে সবগুলোকে ওইটা আমরা বিবেচনায় নিয়েছি। কিন্তু যখন আমাকে বলা হয়েছে ম্যাথমেটিক্স শব্দটা প্রতিবার তিনটা করে, অর্থাৎ প্রথমবার তিনটা হলে মনে করে এম এ টি, পরের বার তিনটা হলে এম এ এইচ, তারপরে এম এ ই, এইভাবে আমরা সাজাতে পারবো কতভাবে সেটা, তাহলে সেটা আমরা সিম্পলি 11p3 করেই আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবো। তাহলে বিন্যাস সম্পর্কিত যে ধারণাগুলো আমার মনে হয় যারা দেখেছ বোঝার কথা। এবার আমরা কম্বিনেশনে আসবো বা সমাবেশ। খেয়াল করো সমাবেশের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক কতকগুলো বস্তু থেকে কয়েকটি করে একবার নিয়ে বা সবকটি একবারে নিয়ে কোনো রকম ক্রম বিবেচনা না করে যত প্রকারে এটা সাজানো যায় কিংবা যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকেই আমরা এক একটি সমাবেশ বলি। অর্থাৎ আমরা যতগুলো বর্ণ থাকবে সেগুলোকে একটা গুচ্ছ আকারে ভাগ করে যতভাবে এটাকে আমরা কি সাজাতে পারবো, অবশ্যই এখানে একটা নির্দিষ্ট ক্রমে থাকবে, কখনো এখানে রিপিট সংখ্যা আসবে না। যার আর এর জায়গায় এবি আ এবি হতে পারবে কিন্তু কখনো বিএ হতে পারবে না, আবার বিসি হতে হলে পারে কখনো সিবি হবে না, তাহলে এইটা তুমি মাথায় রাখবা। তাহলে সেইগুলোকে আমরা নিয়ে একটা সংখ্যা করলে সেটা কিন্তু সমাবেশ হবে। আর আমরা একটু আগে যেটা করলাম পারমুটেশন, সেটাই কিন্তু অবশ্যই কি এবি হলে বিয়েও হতো, কিন্তু এখানে এবি হলে কখনো বিয়ে হতে পারবে না। তাহলে প্রতিবার একটি করে বর্ণ নিলে, যেমন আমরা এবিসি থাকলে এ বি সি এইটা হবে, দুটি করে বর্ণ নিলে এবি হবে, বিসি হবে, সি এ হবে, অবশ্যই ক্রম থাকছে একটা, ক্রম বর্জন হবে না। এর সূত্র আছে দেখো, এন যদি বস্তুর সংখ্যা হয়, প্রতিবার যদি আর সংখ্যক তথ্য তুমি নিয়ে থাকো তাহলে সমাবেশ এখানে কত হচ্ছে, এন সি আর সূত্রটা, এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এইটা আমার সূত্র। আরটা অবশ্যই এন এর সমান হতে পারবে বা সমান হতে পারবে, কিন্তু কখনো তার থেকে বড় হতে পারবে না। যেমন ফোর সি ফোর হতে পারে কিন্তু ফোর সি ফাইভ কখনো হতে পারবে না, এটাই বোঝানো হয়েছে। তাহলে এখানে এন হচ্ছে বস্তুর সংখ্যা, প্রতিটি গ্রুপে কতগুলো বস্তু আছে সেটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমরা ফ্যাক্টরিয়াল কয়েকটি সূত্র দেখি, যেমন এন সি আর দেখানো হয়েছে, এন সি জিরো হলে পারে সেটার মান ওয়ান হবে, এন সি ওয়ান হলে এন হবে, এন সি ওয়ান এন সি এন হলে ওয়ান হবে। আমরা অবশ্যই সূত্র প্রয়োগ করে সেগুলো দেখতে পারি, যেমন ফাইভ সি টু যখন দেখি পাঁচ ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে কী হচ্ছে দুই মানে আর ফ্যাক্টরিয়াল, যেটা আর এন মানে পাঁচ মাইনাস দুই ফ্যাক্টরিয়াল, এটা করে দশ পেলাম। তাহলে তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এন সি জিরো যখন করবা, এখানে দেখানো নাই কিন্তু একবার বসানো আছে, তাহলে এন ফ্যাক্টরিয়াল উপরে যাবে, নিচে কী আসবে জিরো ফ্যাক্টরিয়াল আসবে, এই যে দুই জায়গায় জিরো ফ্যাক্টরিয়াল, তারপর এন মাইনাস জিরো ফ্যাক্টরিয়াল, তাহলে জিরো ফ্যাক্টরিয়াল মান ওয়ান, উপরে কিন্তু রয়েছে এন ফ্যাক্টরিয়াল, নিচে এন মাইনাস জিরো ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে এন ফ্যাক্টরিয়াল নিচে এন ফ্যাক্টরিয়াল থাকবে, তাহলে কেটে গেলে কিন্তু ওয়ান হবে। একটু চিন্তা করো বা নিজে করো। আবার এন ফ্যাক্টরিয়াল এন সি ওয়ান, এটার মানে এন কেন আসতেছে খেয়াল করো, এই জায়গাতে চিন্তা করো, তাহলে এন ফ্যাক্টরিয়াল মানে এন আছে উপরে, এখানে এন হবে, তারপরে নিচে ওয়ান আছে, এখানে ওয়ান ফ্যাক্টরিয়াল, তাহলে ওয়ান ফ্যাক্টরিয়াল হলেও এটা আমি বিবেচনায় রাখছি না, বাদ। তাহলে তারপরে কী আছে, আমার এন আছে, এন নিচে কি ওয়ান আছে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, উপরে এন ফ্যাক্টরিয়াল, তাহলে এন ফ্যাক্টরিয়ালের পরের ফ্যাক্টরিয়ালের মান কত, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তাহলে এর থেকে আমি সব বাদ দিলে শুধুমাত্র এন ফ্যাক্টরিয়াল থাকবে। অবশ্যই শিক্ষার্থীরা এই জায়গাগুলো আমরা তুমি দেখে রাখলে আমরা অবশ্যই যদি বোর্ডে দেখাতে পারি পরবর্তীতে এটা আমরা তখন পড়ে দেখাবো, অথবা তুমি যা সূত্রটা প্রয়োগ করে নিজের চেষ্টা করো দেখবা হয়ে যাবে। আমরা কিছু উদাহরণ হিসাবে সেটা দেখে নিই, যেমন
পাঁচজন লোকের মধ্যে তিনজন করে লোক নিয়ে কতভাবে সমাবেশ করা যাবে, পাঁচজনের মধ্যে থেকে তিনজন নেব, তাহলে সিম্পল 5c3, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এদিকে 3 5 - 2 এভাবে করে দেখানো আছে, না হলে ক্যালকুলেটরে করতে পারবা 10। এই আই ও ইউ এই যে বর্ণগুলো আছে যেটা, সেগুলোকে দুটো করে আমরা সমাবেশ করব, তাহলে কি হবে 5c2 করে দেখো এটাও কত 10 আসবে, তাহলে এভাবে আমরা সাজিয়ে ফেলব। এবার আসি বিন্যাস এবং সমাবেশের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কি? প্রথমত সংঘগত পার্থক্য আছে যেটা আমি বলছি না, কারণ বারবার বলেছি। তারপরেও দেখো কয়েকটি বস্তুর কতকগুলো বা সবগুলো নিয়ে ভিন্ন রকম সাজালে প্রত্যেক রকমের সাজানোকে একটি বিন্যাস বলে। আর এখানে কি কয়েকটি বস্তু কতকগুলো বা সবকটি একত্রে যত প্রকার বেছে নেওয়া যায় বা দল গঠন করা যায় তার প্রত্যেকটিকে এক একটিকে সমাবেশ বলে। আর এটা যতগুলো ভিন্ন রকম থাকবে সবগুলো। আর এটা হচ্ছে প্রকাশের ক্ষেত্রে আমরা এখানে দেখলাম কি এনপিআর এনওসে যতগুলো সংখ্যা থাকে, আর হচ্ছে তোমার কি যতবার তুমি বিন্যাস দেখাবা, আর এনসিআর এখানে কি এন একইভাবে তোমার বস্তুর সংখ্যা, আর হচ্ছে তুমি যতভাবে এই সমাবেশটা করবা। সূত্রটা পার্থক্য দেখোই, শুধু পার্থক্যটা কি একই আছে, এখানে আর ফ্যাক্টোরিয়াল চলে এসেছে যেটা বিন্যাসের ক্ষেত্রে নাই, কিন্তু সমাবেশে আর ফ্যাক্টোরিয়াল আছে। বিন্যাসের কোম বর্জন করা যায় না, কিন্তু সমাবেশের ক্ষেত্রে কি কোম বর্জন করা যায়। আমরা যেটা বললাম আর এ হতে পারে কিন্তু এ আর হতে পারবে না সমাবেশে। চেনার উপায় ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি বিন্যাসের ক্ষেত্রে বিন্যাসের যেটা নির্ণয় করতে বলা হয়, বিন্যাস নির্ণয় করতে বলা হয়, সংখ্যা গঠন করতে বলা হয়, শব্দ গঠন করতে বলা হয় বা সাজাতে বলা হয়, কিন্তু সমাবেশের ক্ষেত্রে দল গঠন হতে পারে, কমিটি গঠন হতে পারে, বাছাইকরণ হতে পারে, এইভাবে কিন্তু আমরা কি সমাবেশ হতে পারে। তাহলে এই পার্থক্যগুলো কিন্তু আমার রয়েছে। দেখো আমরা গতদিন মুদ্রা সম্পর্কিত যে সমস্যাগুলো দেখাচ্ছিলাম সেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি কীভাবে গতদিন যে তুমি একটা নমুনা বিন্দু কীভাবে তৈরি করবা, নমুনা ক্ষেত্র সেটা দেখেছি, এবং নমুনা ক্ষেত্র থেকে তোমরা মুদ্রার যে অঙ্কগুলো কীভাবে সলিউশন করা যায় সেগুলো দেখানো হয়েছে। আজকে অবশ্যই আমরা কী করব সেইগুলোকে কম্বিনেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং মাথায় রাখবা যে আমরা 2-3-4 মুদ্রা হলে হয়তো আমরা কি নমুনা বিন্দুতে করতে পারি, কিন্তু তার বেশি হলে আমাকে কম্বিনেশন আসতেই হবে। এই জন্য এটা হচ্ছে ইউনিক সিস্টেম যেটা সবসময় হবে, তো সেই জায়গায় আমরা আবার অঙ্কে ফেরত আসলাম। একটা প্রথম সমস্যা যেটা দেখো দেয়া আছে 3টে মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, 2টি হেড, তারপর 3টি হেড, কোনো হেড বা হেড না পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দেখো যখন আমরা সমাধান করব কি করব, একটি মুদ্রার 2টো পিট আছে, হেড টেল। তাহলে আমরা যখন 3টি মুদ্রা নিক্ষেপ করব, নিশ্চয়ই মনে আছে নমুনা বিন্দু আমরা বের করব কী ছিল, এন পাওয়ার বড় হাতের এন পাওয়ার এন, অর্থাৎ এখানে মুদ্রার বা 2 পাওয়ার এন, মুদ্রার যেহেতু 2টো পিটই থাকে তাহলে 2 পাওয়ার এন, এন মানে যতবার আমি মুদ্রাটা টস করেছি, কতবার করেছি এখানে 3বার করেছি, তাহলে 2 পাওয়ার 3, তার মানে আমার এখানে 8টা আমার নমুনা বিন্দু রয়েছে। তাহলে 3টি হেড পাওয়ার সম্ভাবনা আমরা কী দেবো সংকেতে, দেখো পি বলতে প্রবাবিলিটি বা সম্ভাবনা আমরা সংকেতে বুঝিয়ে থাকি, তাহলে P3H, তাহলে এই 3H এটাকে আমরা দেখো কীভাবে দিব। এখানে মোট যে সম্ভাবনা সূত্র তোমাদের মনে আছে, নিচে থাকে মোট অনুকূল উপাদান সংখ্যা, মোট উপাদান সংখ্যা, আর উপরে থাকে মোট অনুকূল উপাদান সংখ্যা, তাহলে এটার অনুকূলে আমরা কয়টা পেতে পারি। তাহলে আমার 3টা মুদ্রা তো 3টাই হেড আছে, তাই না, তার বেশি তো নাই, তাহলে এই জন্য আমরা কী দেবো 3c3, এই যে 3টা হেড 3টা মুদ্রা আমার এর মান 3c3/8, তাহলে 3c3 এটা তুমি ক্যালকুলেটারে করবা, দেখবা যে 1 হবে/8, ভাগ করলেও হবে না করলেও হবে,
যদি দুটো হেড থাকে তাহলে এখানে কি তিনটার মধ্যে দুটো কি থ্রি সি টু বাই কত আট হয়ে গেল, ক্যালকুলেটার করে তিন বাই আট। যদি কোনো হেড না পাওয়ার সম্ভাবনা তার মানে কি জিরো হেড, জিরো হেড মানে কি থ্রি সি জিরো বাই এইট, জিরো থাকলে সেটা আমরা জানি ওয়ান, অথবা ক্যালকুলেটারে করে দেখো এক বাই আট আমরা বের করে ফেললাম খুব সহজে। দুই নাম্বার যে সমস্যাটা সেটা আমরা আসি, চারটি অনভিজ্ঞ মুদ দ্বারা একত্রে নিক্ষেপ করা হলে সম্ভাবনা নির্ণয় করো। দুইটি মাথা, বড় জোর একটি মাথা, কমপক্ষে দুইটি মাথা, দুইটির অধিক মাথা পাওয়ার সম্ভাবনা। আমরা বড় জোর কমপক্ষে কতদিন বুঝিয়েছি, আজকে অবশ্যই আরেকটু যদি সম্ভব হয় বুঝিয়ে দেব। চারটি অনভিজ্ঞ মুদ দ্বারা যেহেতু নিক্ষেপ করা হয়েছে তাহলে মোট নমুনা বিন্দু হবে টু পাওয়ার এন, মানে এখানে চার টু পাওয়ার ফোর ষোলোটা, তাহলে দুইটি মাথার সম্ভাবনা আগের মতোই চারটার মধ্যে দুইটা চার সি টু বাইরের নিচে কি ষোলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে ছয় বাই ষোলো এখানে পেয়ে গেছি সিধে। বড় জোর একটি মাথা, তাহলে বড় জোর একটি মানে কি, বড় জোর বলেছিলাম কি বড় জোর এক হবে তার থেকে কিন্তু কমও থাকতে পারে, জিরোটাও আসতে পারে, মানে বড় জোর মানে যে পর্যন্ত তুমি থাকবে বড় জোর তাহলে সেই পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবা, তার থেকে নিচে যতগুলো সবগুলোকে কিন্তু তোমার নিতে হবে। তাহলে বড় জোর তুমি মনে করলাম দশটা, তাহলে বড় জোর যে দশ মানে কি জিরো থেকে দশ, তার বেশি কিন্তু তুমি কখনো যেতে পারবা না। তাহলে এই জন্য আমার এখানে কি শূন্যটা হেড আর কত একটা হেড, এই দুটো কি যোগ হবে, কারণ দুটোর ক্ষেত্রে স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা হলে যোগ হয়ে যাবে, আমরা গতদিন এই ঘটনাগুলো বলেছি। তাহলে কিন্তু স্বাধীন ঘটনা হলে মোট সম্ভাবনা এখানে আমার কত ষোলোটা, কারণ দুটো ঘটনা আমার আলাদা করে একসাথে ষোলোর মধ্যে, তাহলে এখানে কত ফোর সি জিরো, যেহেতু জিরোটা হেড, অথবা কি আর একটা আসতে পারে ফোর সি ওয়ান, ক্যালকুলেটারে করবা এইটা দেখবা চার সি জিরো মানে এটা ওয়ান আসবে এটা চার আসবে, যোগ করে পাঁচ হয়ে যাবে, ক্যালকুলেটারে করে সংখ্যাটা যোগ করে দেবা। কমপক্ষে দুটি হেড, দুটো হেড মানে কি তোমার জিরোটা থাকতে পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, সেটা বড় জোর ছিল তাই না, বড় জোর দুটো হলে, আর কমপক্ষে দুটো মানে দুটো তো থাকবে তার থেকে অধিক যতগুলো সব থাকতে হবে, তাহলে এখানে চারটা মুদ্রা আছে। তাহলে কমপক্ষে দুটো মানে দুইটা থাকবে, তিনটা থাকবে, চারটা থাকবে, তাহলে সেগুলো আমরা কি যোগ করে দিলাম দুই তিন চার। উল্টাভাবেও করতে পারি, দুই তিন চার আমরা সব সম্ভাবনার সমষ্টি জানি এক গড় দিন করে এসি, তাহলে এক থেকে আমি কিন্তু ইচ্ছে করলে ওই আমি শূন্য এবং এক এটা বাদ দিয়ে দিতে পারতাম, তাও কিন্তু আমার কি হতো, কারণ আমার চারটি মুদ্রা মানে শূন্য এক দুই তিন চার যোগ করলে একের সমান হবে। তাহলে আমি যোগ করে যদি আমি আমার কাছে ফলাফলটা এক জানা থাকে তাহলে আমি তার নিচের থেকে বিয়োগ করেও কিন্তু এটা পেয়ে যাব। তাহলে তোমার সুবিধার জন্য যেদিকে তুমি কি কম মান পাবা সেদিকে তুমি এটা করবা, এক থেকেও বিয়োগ দিতে পারো, অথবা যে মানটা থেকে কমপক্ষে শুরু হবে সেখান থেকে শেষ পর্যন্ত তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে একইভাবে দুইটা মানে ফোর সি টু, ফোর সি থ্রি, ফোর সি ফোর বাই ষোলো, এভাবে আমরা কি যোগ বিয়োগ করে ফেলেছি। দুইটির অধিক মাথা না হওয়ার সম্ভাবনা মানে সর্বোচ্চ দুই হবে তার বেশি হবে না, তাহলে শূন্য থেকে শূন্য এক দুই এভাবে যোগ করে এটা আমি কি বের করে দিয়েছি। তাহলে এটা তিন নাম্বার সমস্যা দেখো, আমরা ছোটো ছোটো সমস্যা রেখেছি, খুব বড় সমস্যা অন স্ক্রিনে সম্ভব না সেজন্য। যদি ষাটটি ঝোঁক শূন্য মুদ দ্বারা যথেষ্টভাবে একসাথে নিক্ষেপ করা হয়, তিনটি হেড কমপক্ষে তিনটি হেড, তিনটির অধিক হেড না পাওয়ার সম্ভাবনা। খেয়াল করো ষাটটা মুদ্রা যখন করা হয়েছে তাহলে দু পাওয়ার সেভেন একশো আঠাশ, তিনটি হেড মানে কি পি অফ থ্রি এইচ, তাহলে কি সা সেভেন সি থ্রি নিচে কিন্তু আমার একশো আঠাশ। তাহলে এটা করে আমি এখান থেকে পেয়েছি কত দেখো, ওই সেভেন সি থ্রি মানে পঁয়ত্রিশ, নিচে একশো আঠাশ করে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে খেয়াল করে দেখো কমপক্ষে তিনটি হেড, হ্যাঁ এখানে একটু খেয়াল করে দেখো কমপক্ষে তিনটে হেড, যেহেতু আমার সাতটা আছে তাহলে তিন চার পাঁচ ছয় সাত সবগুলো যোগ করলে হচ্ছে, দেখো এইটা অনেক বড় কিন্তু আমি এক থেকে পি অফ শূন্য এইচ মাইনাস পি অফ ওয়ান এইচ মাইনাস পি অফ টু এইচ এটা বাদ দিলেও কিন্তু আমরা পেতে পারতাম,
কারণ তিনটা মানে তিন থেকে সাত পর্যন্ত যাবে। এই যে এখানে নিচের দিকে একটু খেয়াল করে দেখো, এই যে আসি না কেন, আচ্ছা এই যে, এই যে শূন্য থেকে সাত পর্যন্ত আছে। তাহলে এখানে এই জায়গায় দেখো আমি তিন, কমপক্ষে তিন মানে তিন থেকে সাত, তাই না? কিন্তু আমি এক থেকে মোট, যেহেতু এক, তাহলে এক থেকে শূন্য, এক দুই, এটা আমি বাদ দিতে পারতাম বিকল্পভাবে, যেটা এখানে বলে দিছি। সুতরাং এইটুকু তুমি দেখে ওইভাবে চেষ্টা করবা। তাহলে এখান থেকে আমরা এক থেকে ওইটা করছি, অথবা এক থেকে দেখো এটাও দেখানো আছে মাইনাস, এটা আমরা কি বিয়োগ করেছি, করে এখান থেকে বিয়োগ করে এটা করেছি, তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেছি। আর একটা হচ্ছে তিনটের অধিকে না পাওয়ার সম্ভাবনা, তাহলে তিনটার অধিক না মানে কি তিন পর্যন্ত, তাহলে শূন্য থেকে তিন পর্যন্ত করেছে এই পঞ্চাশ, 0.50। তাহলে এইভাবে আমরা কিন্তু সমাধান করতে পারি। তাহলে সব মিলিয়ে আজকে যে ক্লাসগুলো দেখো আমরা মুভ দ্বারা যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আজকে শেষ করলাম। সামনে আমরা অবশ্যই ছক্কা বা ছক্কা মুদ্রা একসাথে যে জায়গাগুলো আমাদের পারমিটেশন কম্বিনেশন, বিশেষ করে কম্বিনেশনের ব্যবহারটা অনেক বেশি, সেই জায়গা থেকে আমরা সামনের দিন থেকে শুরু করব। ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো দেখো এবং তুমি বইটা নিয়ে অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে থাকো, সাথে সৃজনশীলশীলেও এই জায়গাগুলো ছোটো ছোটো করে আছে সেগুলো একটু কি বোর্ড প্রশ্নগুলো দেখে তুমি সমাধান করো। আমি জিয়াউর রহমান আজকের মতো তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।